এটা ভাই একদম নতুন গাড়ি, একদম নতুন গাড়ি, মডেল 19 রেজিস্ট্রেশন, মানে টু মাচ ফ্রেশ গাড়ি। এটা হোন্ডা ভেজেল 2014 মডেল আর রেজিস্ট্রেশন 2019 এ। আমরা নেক্সট দেখব একটা নিশান এক্সট্রেল, নিশান এক্সট্রেল জি, রাস্তার রাজা, রাস্তার রাজা। আপনি এইচবি কার থেকে গাড়ি কিনলে অন্তত প্রতারিত হবেন না, গাড়ি ভালো পাবেন। আচ্ছা আপনি একটু দেখেন, একটু ওভারভিউ গাড়ি দেখেন, আপনি কোন কার একটা গাড়ি খারাপ খারাপ পাবেন। আপনাদের শোরুমের গাড়িগুলো অসাধারণ ফ্রেশ এবং হিউজ পরিমাণ গাড়ি জি, প্রচুর পরিমাণে গাড়ি। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আমি অনেক ভালো আছি। রনি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 2/E মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, হাতিল ফার্নিচার এবং হানাডা ডেন্টালের গলির মাঝখানে। ফ্লাইওভার হয়েছে আপনার মেট্রো রেলের, যে মেট্রো রেলের ফ্লাইওভার বাম পাশে। কি গাড়ি দেখাবেন আজকে? আমরা বেশ কয়েকটা জিপ গাড়ি দেখব। প্রথম আমরা দেখবো আবার হোন্ডা ভেজেল, একটা হোন্ডা ভেজেল 2014 মডেল আর রেজিস্ট্রেশন 2019 এ। পেপারস আপডেটেড এবং পেপারস ফুল আপডেট, 24 আপডেট করা আছে এবং গাড়ি একদম ফ্রেশ গাড়ি, টোটালি কোনো রাফ ইউজ করে নাই, যার ছিল খুবই যত্ন করে গাড়িটা চালাইছে। এবং লাইটটা কিন্তু টোটালি একটা প্রজেকশন লাইট, প্রজেকশন হেড, হ্যাঁ এলইডি প্রজেকশন। এবং সামনের যে ফ্রন্ট যে গ্রিলটা, এটা কিন্তু ফুল নিকেল একটা গ্রিল, মানে গাড়ি দেখার মাত্রই আপনি প্রেমে পড়ে যাবেন ভেজেলের। ব্লু কালার, ব্লু কালার, হ্যাঁ জনপ্রিয় কালার। এবং মানে এই কালারটা কিন্তু খুব দামি একটা কালার, এটা তো অরিজিনাল কালার, হ্যাঁ 100% অরিজিনাল কালার, কোনো কালার হয়নি। ওকে, ভিতরটা কি অবস্থা ভাই? ভিতরটা একদম ফ্রেশ, আপনি দেখেন বাবু ভাই ভিতরটা অস্থির, হ্যাঁ একদম ফ্রেশ। আপনার হাত রাখার আর্মরেস্ট আছে, খুব সুন্দর জি। আপনি একটু ক্রস গুলো দেখেন, একদম ফ্রেশ গাড়ি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আপনি একটু জেট ফ্রেশ, খুব সুন্দর একটা গাড়ি জি। এবং নাম্বারটা কিন্তু সুন্দর, 18/11/69। ব্যাক সাইডটা অনেক সুন্দর, হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি তো। এবং প্রতিটা জয়েন্টে ফ্রেশ, গাড়ি যাদের ছিল তারা থাকে বাইরে, বাংলাদেশে আসতে কিছুদিন ইউজ করছে, রাফ ইউজ হয় নাই না, একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ অবস্থায় আছে, একদম ফ্রেশ অবস্থায় আছে, খুব কম ইউজ হয়েছে, একদম কম ইউজ করা গাড়ি একটা ভাই। গাড়ির প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ, একদম ফ্রেশ। আমার এখানে আপনি তো দেখলেন, নিজেও দেখলেন যে এক্সিডেন্ট করা কোন একটা গাড়িও নেই, আপনার নিজেরও তো পছন্দ হওয়ার মতো একটা গাড়ি না, না প্রত্যেকটা গাড়ি সুন্দর। এবং এইগুলো দেখেন আপনি, একদম 100% অরিজিনাল গুলো, সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে, মিনি স্পয়লার, মিনি স্পয়লার জি। এবং বাম্পারটাও লাগানো আছে, আচ্ছা মানে যাদের ছিল মানে খুব যত্ন করে রাখছে, দেখেন এই যে বাম্পারটা এমন ভাবে লাগাইছে যেন বাইরে থেকে কোনো গাড়ি ঘষানো না লাগে, এবং অরিজিনাল, অরিজিনাল বাবু, 100% অরিজিনাল। আপনি ফ্রন্ট থেকে দেখেন গাড়িটা, খুবই পছন্দের একটা গাড়ি ভাইয়া। ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিনটা সিসি কত ভাইয়া? এটা সিসি হলো আপনার 1500 ভাই। কেউ যদি গাড়িটা কিনে সার্ভিসটা কিরকম পাবে? সার্ভিসটা ভালো পাবে, ভালো পাবে। ইঞ্জিনটা দেখাই দিই ভাই আপনাকে, দেখেন বাবু ভাই ইঞ্জিনটা দেখেন, অসাধারণ ফ্রেশ জি। ভাই সিসি কত এটা ইঞ্জিনটা? 1500 সিসি বাবু ভাই, 1500 সিসি। সিসিটা কম আছে, ট্যাক্সটাও কম আছে, ট্যাক্সটাও কম আছে জি। চেসিসটা কি অবস্থা? একদম ফ্রেশ বাবু, এটা বাংলাদেশে কোনো কালার হয়নি, একটু জেড যা দেখতেছেন সব অরিজিনাল। আর গাড়িটা আমরা দিব খুব চিপ প্রাইসে, প্রাইসটা বলে দেন ভাইয়া। এটা আমাকে 19,50,000 দিতে পারবে বাবু ভাই, আস্কিং প্রাইস ফাইনাল, মোটামুটি ফাইনাল প্রাইস আসলে কিছুটা সম্মান করবো আপনার, আমার চ্যানেল থেকে আসলে কিছু অর্ডার করবো, অর্ডার করবো জি। ওকে ভাই আমরা নেক্সট গাড়ি দেখি, চল আমরা নেক্সট দেখবো একটা নিশান এক্সট্রেল, নিশান এক্সট্রেল জি, রাস্তার রাজা, রাস্তার রাজা জি। আর ভাই এটা 2016 মডেল আর রেজিস্ট্রেশন 2021, অলমোস্ট একটা নিউ গাড়ির পারফর্ম পাবেন। আর গাড়িটা এ টু জেড যা দেখতেছেন সব কিছু অরিজিনাল, আর যার ছিল কিন্তু সবচেয়ে মানে খুবই শৌখিন একটা মানুষ। আপনি দেখেন এইখানে কিন্তু উনি লাইটের উপরে এক্সট্রা একটা আপনার নিকেল বিট লাগাইছে, দেখেন আপনি সামনে থেকে, এটা আফটার মার্কেট, আফটার মার্কেট, হ্যাঁ এগুলো যে নিকেল বিট লাগাইছে আফটার মার্কেট। আর এগুলো কিন্তু অরিজিনাল জাপান থেকে আসছে, অরিজিনাল বডি কিট সহ, মানে দেখার মতো একটা গাড়ি, একদম রিকন্ডিশন গাড়ির মতো, একদম রিকন্ডিশন গাড়ির মতো, ভিতরটা নতুনের মতোই আছে, 21 রেজিস্ট্রেশন। রনি ভাই প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল? একদম অরিজিনাল ভাই, একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ গাড়ি জি, খুব রাজকীয় গাড়ি, খুব রাজকীয় গাড়ি ভাই। গাড়ির প্রত্যেকটা সাইডই তো অরিজিনাল, হ্যাঁ সবকিছু অরিজিনাল, এবং কালারটা 100% অরিজিনাল, আচ্ছা বাংলাদেশের মতো কালার হয়নি, হাইব্রিড গাড়ি, হাইব্রিড গাড়ি। এবং এই যে পাদানিটা যে আসছে এটা কিন্তু 100% জাপান থেকে আসছে, এইভাবে আসছে, এইভাবে আসছে, স্টক ভাবে আসছে, আর প্রতিটা চাকাই ফ্রেশ, সার্ভিস ভালো দিবে, সার্ভিস ভালো দিবে। আপনারা কম্পিউটার চেক করে নিতে পারবেন, ডান পাশটা ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম ফ্রেশ। ওকে ভাই আমরা একটু ব্যাক সাইডটা দেখি বাবু ভাই, একটু পিছনটা দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে বাবু ভাই, একদম ফ্রেশ গাড়ি একটা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, প্রথম মালিকের গাড়ি, এবং এ টু জেড অরিজিনাল বাবু ভাই। ওকে এক্সট্রেল, হ্যাঁ এটা কিন্তু ব্যাকডালা কিন্তু অটো, অটো, হ্যাঁ অটো ব্যাগডালা, অটো ব্যাগডালা,
অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এবং পিছনে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, প্রত্যেকটা জয়েন্টই ফ্রেশ। হ্যাঁ, প্রতিটা জয়েন্টই ফ্রেশ, কোনো খোলা কাটা বা ফ্রেশ নেই, কোনো খোলা কাটা নেই। আপনি এইচবি কার থেকে গাড়ি কিনলে অন্তত প্রতারিত হবেন না, গাড়ি ভালো পাবেন। আচ্ছা, আপনি একটু দেখেন, একটু ওভারভিউ গাইড দেখেন, আপনি কোন গাড়ি একটা গাড়ি খারাপ খারাপ পাবেন। আমাদের শোরুমের গাড়িগুলো অসাধারণ ফ্রেশ এবং হিউজ পরিমাণ গাড়ি। জি, প্রচুর পরিমাণে গাড়ি আমাদের শোরুমে। ওকে, আপনি আসলে একটা না একটা গাড়ি আপনার পছন্দ হবেই। আচ্ছা, আসেন ভিতরটা একটু দেখি বাবু ভাই। এখন সিটটা কিন্তু অরিজিনাল লেদার সিট, অরিজিনাল লেদার সিট, অরিজিনাল লেদার সিট, 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি। জি, তার ভিতরটা তো অসাধারণ সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। জি, যা আছে এভরিথিং ফ্রেশ, এভরিথিং। গাড়িতে এক টাকারও কাজ নেই, না এক টাকারও কাজ করতে হবে ভাই। এটা কি ফোর হুইল ড্রাইভ? টু হুইল, ফোর হুইল দুটোতেই চালাতে হবে। আচ্ছা ভাই, আপনি কাস্টমার আইসা টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ির স্টার্ট দিয়ে দেখুক, দেন না পারচেজ করবে। একটা গাড়ি দেখে সবকিছু দেখার পরে মন মতো হলে না পারচেজ করবে। যিনি চালিয়েছেন খুব অল্প সহকারে চালিয়েছেন, অল্প কিছু দিন ষোলো মডেল, একুশে রেজিস্ট্রেশন, এটার আসিং মূল্য 32,50,000। আর আমার চ্যানেল থেকে আসলে একটু অনার করবো। জি, আপনার নাম বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে। ওকে ভাই, এরপর কি দেখবো? এরপর দেখবো আমরা একটা 18 মডেলের সিআরভি, 2018 মডেল, 2018 মডেল, 18 মডেল, আর রেজিস্ট্রেশন 2021। পেপারস আপডেটেড, পেপারস ফুল আপডেট করা ভাই। গাড়ির কন্ডিশন কি এই মুহূর্তে? এটা ভাই একদম নতুন গাড়ি, একদম নতুন মডেল, 19 রেজিস্ট্রেশন, মানে টু মাচ ফ্রেশ গাড়ি, রাফ ইউজ হয় নাই, কোনো রাফ ইউজ নাই, এবং কালারটা 100% অরিজিনাল অলিভ কালার। হেডলাইটের ডিজাইনগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, ফুল এলইডি, ফুল এলইডি, ফুল এলইডি এবং ফুল প্রজেকশন। হুন্ডা সিআরভি, হুন্ডা সিআরভি। জি, চারপাশে সেন্সর দেওয়া আছে, ফুল সেন্সর। জি, 18 সিরিয়াল গাড়ি, স্টপার আছে, সিট পাওয়ার আছে, প্রত্যেকটা গ্লাসে তো অরিজিনাল, 100% অরিজিনাল। বাবু আপনি একটু দেখেন, যদি কাছে আসেন একটু দেখে দেন, একটু দেখে দেন, এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল। এই যে হুন্ডার লোগো পর্যন্ত দেওয়া আছে, লোগো দেওয়া আছে এবং স্টিকার পর্যন্ত দেওয়া আছে। জি, এ টু জেড অরিজিনাল বাবু, চাইলে একদম হুন্ডার অথরাইজড শোরুম থেকে চেক করে নিতে পারবে ভাই। রিমগুলো তো অসাধারণ, অসাধারণ, অরিজিনাল স্টক রিম। গাড়ির সাথে যা রিমটা আছে ওই রিমটাই আছে। ওকে, গাড়ির প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ, প্রতিটা সাইডে ফ্রেশ। জি, এবং এটার ব্যাকডালাটা কিন্তু অটো ভাইয়া, ব্যাকডালা অটো। জি, খুব সুন্দর, কষ্ট করতে হবে না, না একদম ইজিলি ভাবে খুলে যাবে, টাচ করলেই ব্যাকডালা খুলে যাবে। পিছনে অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। জি, এবং এটা কিন্তু তেলের গাড়ি, তেলের গাড়ি এবং 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি। জি, পিছনে অনেক জায়গা আছে। জি, প্রত্যেকটা জয়েন্টই ফ্রেশ, একদম ফ্রেশ গাড়ি ভাই, একদম ফ্রেশ। খোলা কাটা বা এক্সিনিস্টি প্রশ্নই আসে না, না না প্রশ্নই আসে না। এইচবি কার কখনো এক্সিনিস্টি গাড়ি কিনেও না, বিক্রিও করে না। ওকে ভাই, আমরা রাইট সাইডটা দিকে চলেন, চলেন একটু দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন ভাই, একদম ফ্রেশ, গাড়ির প্রত্যেকটা সাইডই ফ্রেশ, প্রতিটা জায়গায় ফ্রেশ। চলেন ভাই, আমরা একটু ভিতরটা দেখি, আসেন আসেন ভিতরে দেখেন, প্রত্যেকটা ডোর ফ্রেশ, একদম ফ্রেশ গাড়ি, এবং ভিতরটা অনেক ফ্রেশ, সিট কভারগুলো অসাধারণ। জি, 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি। জি, ওকে, একদম ফ্রেশ কন্ডিশন আছে বাবু ভাই, একদম ফ্রেশ। জি, অসাধারণ ফ্রেশ।1500, আর সম্পূর্ণ তেলের গাড়ি। এটার আস্তিং মূল্য রেখেছি আমরা 47,50,000 আস্তিং প্রাইস, 47,50,000। জি, আর আপনার নাম বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে। ওকে ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি। এরপর দেখবো আমরা আরেকটা সিআরভি, এটা 2012 মডেল, 2012 মডেল। জি, 12 মডেল, আর রেজিস্ট্রেশন 2015-তে, পেপারস আপটুডেট, পেপারস ফুল আপডেট। আমার এখানে একটা গাড়ি অফ পেপারস ফেল নাই। গাড়ির এই মুহূর্তে কি কন্ডিশন আছে ভাইয়া? এটা কিন্তু অরিজিনাল কালার ভাইয়া, শুধু পলিশ করা হয়েছে আনার পরে। অরিজিনাল কালার, অরিজিনাল কালার, সম্পূর্ণ তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। জি, ফ্রেশ আছে, একদম ফ্রেশ গাড়ি, 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি, এবং প্রত্যেকটা জয়েন্টই তো ফ্রেশ, প্রতিটা জয়েন্ট ফ্রেশ। একটু দেখায় দেন আপনি ভিডিওর মাধ্যমে আমার দর্শকদেরকে, অনেক ফ্রেশ, একদম ফ্রেশ। জি ভাই, ব্যাকগ্রাউন্ডটা তো ফ্রেশ আছে, একদম ফ্রেশ গাড়ি ভাই। মানে আমরা চিন্তা করি কি লং টাইম বিজনেস করব, সেই ক্ষেত্রে আমরা সবসময় ভালো গাড়ি কেনার চিন্তা ভাবনা করি। ওকে,
প্রত্যেকটা সাইডেই ফ্রেশ, প্রতিটা সাইডেই ফ্রেশ জি, একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে জি। স্টিয়ারিং সাসপেনশন সিভিজন ইঞ্জিন মাউন্টিং গ্যাস এভরিথিং এভরিথিং ফ্রেশ জি। শুনে ভাই গাড়িতে কোনো কাজ আছে? কোনো কাজ নেই বাবা, শুধু নিয়ে ড্রাইভ করবে, শুধু নিয়ে শুধু ড্রাইভ করবে জি জি। এসির পারফরম্যান্স তো সুপার কুল, হ্যাঁ এই 2000 সিসির গাড়ি না, এসি সেই ঠান্ডা হয়, সিলিংটা অনেক ফ্রেশ জি। ফ্রন্ট সিট আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া, এবং লাইটটা কিন্তু প্রজেকশন লাইট অরিজিনাল কালার, ওকে, এবং ফ্রন্টটা কিন্তু খুব সুন্দর, এই যে গ্রিলটা দেখার মতো, ত্রিপার্টের গ্রিল, ত্রিপার্টের গ্রিল, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, এবং বাম্পার লাগানো নেই, আপনি চাইলে নেওয়ার পর বাম্পার লাগিয়ে নিতে পারবেন, এটা কিন্তু অরিজিনাল লেদার সিট করা আছে, ওকে, প্রত্যেকটা গ্লাসে তো 100% অরিজিনাল ভাই, 100% অরিজিনাল, এবং প্রত্যেকটা সাইড ফ্রেশ, হ্যাঁ সাইড ফ্রেশ আছে। ইঞ্জিন কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো, এটা কিন্তু 2000 সিসি ভাইয়া, 2000 সিসি, 2000 সিসি তেলের গাড়ি, তেলের গাড়ি জি। গিয়ার বক্সটা কি অবস্থা ভাই? অরিজিনাল গাড়ির বই, ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু অরিজিনাল গাড়ির সাথে, চেসিসটা তো অনেক ফ্রেশ, একদম ফ্রেশ ভাই, আপনি নিজে তো দেখতে পাচ্ছেন, কোলাকাতা বাইসিস্ট প্রশ্নই আসে না, না না আমি সব উপরের ফ্রন্টটা দেখাই দেন, খুব সুন্দর ভাই, উপরের স্টিকারটা বনারের সাথে ওইটা এখনো আছে। আর এটা 2012 মডেল আর 15 তে রেজিস্ট্রেশন জি। আর এটার প্রাইস দেখেছি আমরা 26,50,000 আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, এবং বাবুভাই নাম বললে আসলে কিছু অনার করব, ওকে ভাই। আমরা নেক্সট গাড়ি দেখি, নেক্সট আমরা আরেকটা জিপ দেখো, নিসান এক্সট্রেল, নিসান এক্সট্রেল জি, ওকে। এটা 2010 মডেলের নিসান এক্সট্রেল বাবুভাই, রাস্তার কিং, রাস্তার কিং জি, 2010 মডেল জি, এবং রেজিস্ট্রেশন কিন্তু 2015 তে, পেপার তো ভাই আপ টু ডেট, ফুল আপডেট, পেপার তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, ফুল আপডেট। কালারটা এটা আপনার গ্রে কালার, গ্রে কালার জি। ফ্রন্ট সেটটা কি অবস্থা ভাই? ফ্রন্ট সেট একদম নতুনের মতোই আছে, আপনি দেখেন এই যে সামনে কিন্তু একটা বডি কিট করা আছে, অরিজিনাল জাপান থেকে এইভাবে আসছে, বিল্ট ইন বডি কিট, জাপান থেকে এইভাবে আসছে, এবং লাইট গুলো কিন্তু গ্রিন সিলেকশনের লাইট এবং পজিশন লাইট সহ, খুব সুন্দর, মানে হেরের আপনার এক্সট্রেল গাড়ি এরকমই খুব সুন্দর ভালো লাগে, ওকে। শোনে ভাই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, 100% অরিজিনাল ভাই, আপনি যে কোনো ভাবে চেক করে নিতে পারবেন, গাড়ির প্রত্যেকটা সাইডেই তো ফ্রেশ, হ্যাঁ প্রতিটা সাইডেই ফ্রেশ ভাই। টায়ারগুলো সার্ভিস ভালো দিবে? হ্যাঁ 100% ফ্রেশ গাড়ি ভাই, চারটা টায়ার ফ্রেশ আছে ভাই, চারটা টায়ারই ফ্রেশ আছে ভাই। ভিতরটা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই একদম নতুনের মতো আছে, একদম নতুন জি, পারফরম্যান্স ভালোই দিবে জি ভাই। এসির পারফরম্যান্স কিরকম দিবে? আলহামদুলিল্লাহ খুব ভালো দিবে, ভালো দিবে, বসতে নেমে এসি দিয়ে একটু দেখাই দেবো আপনাকে, এখন তো বড় সম্ভব না, অনেক রাত হয়ে গেছে, স্টিয়ারিং সাসপেনশন সিভি জয়েন্ট যা আছে এভরিথিং ফ্রেশ। আপনার দর্শকরা যদি কোনো কমপ্লেইন দেয় আপনি আমাকে বলবেন, ওকে। সিলিংটা অনেক ফ্রেশ জি, একদম ফ্রেশ জি। গাড়িটা তো ভাই রাফ ইউজ হয় নাই? না না রাফ ইউজ কোনো গাড়ি আমার শোরুমে নাই, ওকে। জিপ গাড়ি কিনতে সব সময় ফার্স্ট টাইম এবং প্রথম মালিক দেখে, ওকে। যে ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে, শোনে ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই। সিসিটা বলে দেন ভাই, সিসি 2000 সিসি জি। চেসিসটা কি অবস্থা? একদম ফ্রেশ ভাই, অরিজিনাল কালার, এখন তো বাংলাদেশে কোনো কালার হয়নি, এ টু জেড যা দেখতেছেন সবকিছু অরিজিনাল। গাড়ি তো ভাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই? না না ভাই আমার শোরুমে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গিয়ারবক্সটা ফ্রেশ আছে? 100% ফ্রেশ ভাই, সার্ভিস ভালো দিবে ইনশাআল্লাহ, একদম চালায় খুব শান্তিভাবে, বনারটাও ফ্রেশ আছে, এ টু জেড সবকিছু ফ্রেশ আছে। 2010 মডেল আর 2015 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি জি। আর এটার প্রাইস পড়বে 21,50,000 আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস জি বাবু ভাই। আমাদের শোরুম অ্যাড্রেস হলো 2x মণিপুরিপাড়া, আপনার সংসদ ভবনের পূর্ব পাশে, জিয়া উদ্যানের মোড়ে, হাতিল ফার্নিচারের গলির ভিতরে, HB কার সিলেকশন লিমিটেড, অথবা আমাদের ডিস্ট্রিবিউশন নাম্বারে ফোন দিয়ে আসবেন, আমরা আপনাদেরকে রিসিভ করব। ঠিক আছে রনি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই, আপনি ভালো থাকবেন, আমার দর্শকরা সবাই যারা আছেন আপনারা ভালো থাকবেন।